প্রত্যেক দিন বাড়িতে ঠাকুর পুজোর ক্ষেত্রে যে জিনিসটি খুবই মূল্যবান তুলসী পাতা তাই তুলসী পাতা কোন দিন তোলা যাবে গাছ থেকে এবং কোন দিন তোলা যাবে না অনেকেই হয়তো জানেন না যে কোন দিন তুলসী পাতা তুলতে হয় এবং কোনদিন কোন দিন তুলসী পাতা তুলতে নেই কারণ ভগবানের সেবা পুজোর ক্ষেত্রে এই তুলসী পাতা একান্ত অপরিহার্য তাই যারা যারা বাড়িতে প্রত্যেক দিন ঠাকুর সেবা করেন যখন তুলসীর অভাব হয় তখন আপনারা কি করবেন তুলসী পাতা যদি তুলতে না পারেন এবং তিথি যদি এমনই পড়ে যায় যে তোলা যাবে না তাহলে সেদিন আপনারা কি করবেন এবং কোন দিন তুলসী পাতা তুলবেন কোনো দিন তুলসী পাতা তুলবেন না তো এই সঠিক সম্মত সিদ্ধান্ত আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব যা জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন জয় জয় শ্রীর ভক্তগণ তুলসী বৃক্ষ এবং তুলসী পাতা এমনই একটি জিনিস যেই পাতা ছাড়া ভগবান শ্রী বিষ্ণুর পূজা সম্পন্ন হয় না আপনি ভগবানের পূজা করুন আর না করুন সমস্ত পূজার আগে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর পূজা অবশ্যই করতে হবে তাই বিষ্ণুর পূজা করতে আপনার কাছে কোনো জিনিস থাকুক আর না থাকুক একটি তুলসী পাতা যদি থাকে তাহলেই বিষ্ণু পূজা হয়ে যায় তাই তুলসী পাতা যারা যারা বাড়িতে ঠাকুর পুজো করেন এই তুলসী পাতার যদি অভাব হয় তো আপনারা কোন দিন সেই তুলসী পাতা গাছ থেকে তুলবেন কোন দিন তুলবেন না শাস্ত্র কি বলছে নিত্য পূজা পদ্ধতি বই গ্রন্থে লেখা আছে তুলসী পাতা তুলসী পাতা চয়নে নিষিদ্ধকাল কোন সময় তুলবেন এবং কোন সময় তুলবেন না মনে রাখবেন নিষিদ্ধকাল মানে নিষেধ করা যেই সময়ে যদি আমরা তুলসী পাতা ভুল করেও তুলে ফেলি তাহলে কিন্তু সংসারে অমঙ্গল হওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই যে অমঙ্গলের কুদৃষ্টি এর থেকে বাঁচতে এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তুলসী পাতা সংগ্রহ করতে সেই সঠিক পদ্ধতিটি আপনারা এই ভিডিওটির মাধ্যমে আজকে জেনে নিন যে কোন দিন তুলসী পাতা তুলবেন এবং কোন দিন তুলবেন না তো তুলসী পাতা মনে রাখবেন প্রত্যেকের বাড়িতেই তুলসী বৃক্ষ থাকে সকলেই তুলসীতে জল দান করেন সকালবেলা তুলসীতে প্রণাম করেন সন্ধ্যেবেলা প্রদীপ দেখান মায়েরা বিশেষত প্রদীপ দেখান প্রণাম করেন কারণ তুলসী যদি সন্তুষ্ট হয় তাহলেই ভগবান সন্তুষ্ট হন তাই তুলসী পাতা আপনারা কোন দিন কোন দিন তুলতে পারবেন কোন দিন কোন দিন তুলতে পারবেন না নিত্য পূজা পদ্ধতি গ্রন্থে লেখা আছে দ্বাদশী তিথি অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি মনে রাখবেন এবং মঙ্গল শুক্র এবং রবিবার আমাদের সাতটি দিন রয়েছে তার মধ্যে মঙ্গলবার রবিবার এবং শুক্রবার এই তিনটি দিন কিন্তু তুলসী পাতা তোলা যাবে না স্পষ্ট লেখা রয়েছে এবং অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী সংক্রান্তি এই চারটি দিনও তোলা যাবে না এইবার আসছি কারো বাড়িতে যদি ছোট নবজাতক বালক জন্মগ্রহণ করে শিশু তাহলে জন্ম পড়ে গেল তো এই যে সময় শৌচ থাকবে তখন কিন্তু তুলসী পাতা তোলা যাবে না তাহলে মনে প্রশ্ন জাগে আমরা কিভাবে পুজো করব। এইগুলো দিন যদি তুলসী পাতা না তুলতে পারি যদি তুলসী পাতার অভাব হয় তাহলে কিভাবে পুজো করব। তো সেই পদ্ধতি সেই যে গ্রন্থে লেখা আছে তার বিকল্প পদ্ধতি বা উপায় সেটিও আমি আপনাদের সামনে একটু পরে বলে দিচ্ছি এরপর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ চলাকালীন তুলসী বৃক্ষ স্পর্শ করা যাবে না তুলসী পাতা তুলে তোলা তো দূরে থাক এরপর আসছে মরণা ও কারো বাড়িতে কোনো ব্যক্তির মৃত্যু হলে সেই যে সময় যে শৌচ যতদিন থাকবে অশৌচ সেই সময়ের মধ্যে আপনি তুলসী পাতা তুলতে পারবেন না এই যে আমি সময়গুলো বললাম এই দিনগুলো আপনারা তুলতে পারবেন না অনেকে বলে থাকেন যে একাদশীর দিনকে তোলা যাবে হ্যাঁ একাদশী তিথিতে তুলসী পাতা তোলা যাবে তো এরপর বলছি যে এই দিনগুলিতে যদি তোলেন তাহলে কি হতে পারে কেউ যদি এইগুলো দিন না মানেন নিজের মন জোর খাটিয়ে যদি তুলসী পাতা তোলার চেষ্টা করেন তাহলে কিন্তু অমঙ্গল হতে পারে আর তুলসী দেবী রুষ্ট হলে ভগবানও কিন্তু রুষ্ট হন তাই খেয়াল রাখবেন সব সময়। তুলসী দেবীকে প্রসন্ন করার এবং তুলসী পাতা তোলার সময় হাতে করতালি দিয়ে প্রার্থনা করে নেবেন কারণ তুলসী পাতা তোলার সময় তুলসী রঙে আঘাত লাগতে পারি অনেক ডাল শাখা পোশাকা ভেঙ্গে যেতে পারি আর ডাল শাখা পোশাকা হলো তুলসীর অঙ্গ কারণ তুলসী মহারানীর কেশ মানে চুল থেকে তুলসী বৃক্ষের জন্ম তুলসী পাতার জন্ম তাই তার কাছে প্রার্থনা করে স্তুতি নমস্কার প্রণাম তুলসী পাতা সংগ্রহ করতে হবে এরপর বলছি তাহলে যদি এই দিনগুলিতে যদি তুলসী পাতার অভাব হয় তাহলে ঠাকুর পুজো কিভাবে করবেন তো নিত্য পূজা পদ্ধতি গ্রন্থে এটাও বলে দেওয়া হয়েছে যে এই দিনগুলিতে যদি তুলসী পাতার অভাব হয় তাহলে পূজার পদ্ধতি উপায় তুলসী গাছ থেকে পড়ে থাকা দেখবেন অনেক সময় তুলসী গাছের তলাতে দেখবেন অনেক পাতা কিন্তু পড়েও থাকে তো এই দিনগুলিতে আপনারা তুলসী পাতা তুলবেন না কিন্তু ওই পড়ে থাকা তুলসী পাতাটা আপনারা উঠিয়ে নিয়ে ভালো করে ধুয়ে সেই পাতা ভগবানের পূজায় ব্যবহার করতে পারবেন এটা বলে দেওয়া আছে এবং মনে রাখবেন তুলসী পাতার যদি অভাবও হয় তাহলে তুলসীর ডাল ব্যবহার করতে পারবেন এবং তুলসীর ডালও যদি না থাকে আগের দিন আপনি যে পাতা ব্যবহার করেছেন সেটা ধুয়েও আপনি ভগবানের সেবায় দিতে পারবেন এমনই মহিমা বর্ণনা করার রয়েছে একটি তুলসী পাতার মহিমা কি বিচিত্র মহিমা দেখুন কত বড় মহিমা একটি তুলসী পাতার এই তুলসী পাতা বারে বারে আপনি পুজোয় লাগাতে পারবেন ঠিক যেমন বেল পাতার মতো তুলস তুলসী পাতার বিশেষ মহিমা একটি মাত্র তুলসী দেওয়ার ফলেই ভগবান গোবিন্দ কৃষ্ণ প্রসন্ন হয়ে যান রাধারানী প্রসন্ন হয়ে যান তাই এই দিনগুলিতে আপনারা ওই যে তুলসী গাছ থেকে পড়ে থাকা আপনি পড়ে থাকা সেই পাতাগুলি আপনারা সংগ্রহ করে পুজোতে ব্যবহার করতে পারবেন এবং মনে রাখবেন তুলসী পাতা তোলার সময় যেদিন আপনারা তুলসী পাতা তুলবেন আপনারা কিন্তু সন্ধ্যার আগেই তুলে নিতে হবে পরে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই যে সময় এই সময়ের মধ্যেই তুলসী পাতা সংগ্রহ করতে হয় এবং মনে রাখবেন যে অশৌচ বস্ত্র পরে কিন্তু তুলসী বৃক্ষে হাত দেবেন না শুদ্ধ বস্ত্র পরে এবং চরণে কিন্তু আপনাদের জুতো থাকবে না জুতো খুলে যেতে হবে এবং তুলসী তলায় প্রণাম করে তারপর আপনারা তুলসী বৃক্ষ থেকে তুলসী বা তা চয়ন করতে পারবেন চয়ন মানে তুলতে পারবেন তো এই নিয়মগুলি যদি আপনারা স্বাস্থ্য সম্মত নিয়মগুলি যদি মানতে পারেন তাহলেই অবশ্যই তুলসী মহারানীর কৃপায় আপনার গৃহ আলোকিত হয়ে ওঠে এবং ভগবান শ্রীকৃষ্ণের অহেতুকী কৃপা বর্ষণ হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমি হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত প্রিয় তো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত এবং অর্ধাঙ্গিনী স্ত্রী হলেন তুলসী মহারানী তুলসীকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে ভগবান কৃষ্ণের কৃপা অবশ্যই হবে তো এই নিয়মগুলি মেনে আপনারা এই দিনগুলি দিনগুলি আমি বললাম সেইগুলি দিন এড়িয়ে চলুন এবং যেই সময় বললাম সেই সময়ের মধ্যে আপনার তুলসী পাতা সংগ্রহ করে ভগবানের পুজো করুন তো এই ছিল ভক্তগান ভিডিও এই ভিডিওটিকে আপনারা যতটা পারুন শেয়ার করে দিন সকলকে জানার সুযোগ করে দিন কারণ অনেকেই হয়তো জানেন না ভুল করে ফেলেন হ্যাঁ অজান্ত অনেক ভুল হয়ে যায় তার জন্য ভগবানের কাছে আমাদের ক্ষমা চেয়ে নিতে হয় তো আজ থেকে আপনারা জানতে পারবেন তা আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের নিকট যত আত্মীয় পরিজন রয়েছে বন্ধু বান্ধব রয়েছে তাদের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকে জানার সুযোগ করে দিন এবং আজ থেকে আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে তুলসী পাতা সংগ্রহ করে পুজো করতে থাকুন আমি ভগবানের কাছে প্রার্থনা করি পদ্ধতি অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মঙ্গল হবে আপনার সংসারে মঙ্গল হবে আপনার জীবন আলোকিত হয়ে উঠুক এ আমি ভগবান রাধাকৃষ্ণের কাছে তুলসী মহারানীর কাছে প্রার্থনা করি আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের মধুর কৃষ্ণ আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সর্বপ্রথম ভিডিওগুলি আপনাদের সামনে পৌঁছে যাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে